গাজা ইসরায়েলের বিমান হামলায় আরও দুই জিম্মি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস। সোমবার তাদের মরদেহের ভিডিও প্রকাশ করেছে হামাসের কাসাম ব্রিগেডস। এছাড়াও এক নারী জিম্মির ভিডিও প্রকাশ করেছে তারা। যুদ্ধ বন্ধ করে জিম্মিদের মুক্ত করতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান ওই নারী। এদিকে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি হামলায় অন্তত 3 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে। তাছাড়া ইসরায়েলের রাজধানী তেল আভিভে গাড়ির ধাক্কা ও ছুরি হামলায় এক নারী নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় হামাসের কাছে জিম্মি থাকা আরো দুইজন নিহত হয়েছে। নতুন প্রকাশিত এক ভিডিওতে এমন দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস। এতে 3 ইসরায়েলি জিম্মিকে দেখানো হয়। যুদ্ধ বন্ধ করে দ্রুত গাজায় থাকা সব জিম্মিকে মুক্ত করতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানায় ভিডিওতে থাকা জিম্মিরা। পরবর্তীতে ওই 3 জনের মধ্যে 2 জনের মরদেহের ছবি প্রকাশ করে হামাস। ইসরায়েলের বিমান হামলায় ওই 2 জিম্মি প্রাণ হারিয়েছে বলে দাবি করে তারা। এদিকে দখলকৃত ওয়েস্ট ব্যাংকে অব্যাহত ইসরায়েলি অভিযানে প্যালেস্টাইনের আরো 3 নাগরিক নিহত হয়েছে। এক ভিডিওতে দেখা যায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা এক প্যালেস্টিনিয়ানকে লাথি মারছে ইসরায়েলের সেনারা। অন্যদিকে ইসরায়েলের তেল আভিভে গাড়ির ধাক্কা ও ছুরি কাঘাতে এক নারী নিহত হয়েছে। সোমবার রাআনানা নামক স্থানে এক বৃদ্ধ নারীকে এক ব্যক্তি ছুরি কাঘাত করলে তিনি মারা যান। এ সময় আশপাশে থাকা আরো কয়েকজনের ওপরও হামলা চালায় ওই ব্যক্তি। এতে বেশ কয়েকজন আহত হয়। ছুরি হামলার অভিযোগে সন্দেহভাজন প্যালেস্টাইনের এক নাগরিককে আটক করেছে ইসরায়েলি পুলিশ। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় বিশুদ্ধ পানির মারাত্মক সংকটে ভুগছে স্থানীয়রা। যুদ্ধে ঘর বাড়ি হারিয়ে সাগর পাড়ে আশ্রয় নেয়া গাজার বাসিন্দারা কোনো বিকল্প না পেয়ে এখন সমুদ্রের পানি ব্যবহার করছে। লবণাক্ত এই পানি দিয়েই কাপড় ধোয়া সহ বিভিন্ন কাজ করতে বাধ্য হচ্ছে তারা। গাজার বাস্তুচ্যুত বাসিন্দা খিতাম আল হাওয়াজিরি জানান, প্রতিদিন সকালে সাগর থেকে পানি সংগ্রহ করেন তিনি। লবণাক্ত ও দূষিত হলেও এ পানি এখন তাদের ভরসা। লবণাক্ত পানি ব্যবহার করে তার বাচ্চারা নানা ধরনের অসুস্থতায় ভুগছে বলে জানান এই নারী। আমাদের সামনে অন্য কোনো বিকল্প নেই। আমাদের নেই কোনো বিশুদ্ধ পানি কিংবা ফুটিয়ে ব্যবহার করার কোনো ব্যবস্থা, তাই বাধ্য হয়ে সাগরের পানি দিয়ে সবকিছু করছি। লবণাক্ত ও দূষিত এই পানি ব্যবহার করায় আমার সন্তানরা অসুস্থ হয়ে পড়ছে। তাদের পেট ব্যথা, চামড়ায় সমস্যা দেখা দিয়েছে। এভাবে আর কতদিন চলতে হবে তা জানা নেই। এমনটা চলতে থাকলে বাচ্চাদের কতদিন বাঁচিয়ে রাখতে পারবো তা একেবারে অনিশ্চিত। মাসুম হাসান, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।